স্বৈরাচারী ভাবমূর্তির জন্য বরাবরই আলোচিত উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে কতটা চিনি আমরা? বিলাসবহুল গাড়ি আর নামি দামি ওয়াইন যে তার পছন্দ, তাকে আমরা আগে জানতাম? আজ চোখ রাখা যাক কিম জং উন সংক্রান্ত নানা তথ্যের দিকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। রহস্যময় শৈশব এবং বয়স নিয়ে ধোঁয়াশা। নিজের ছোটবেলার ছবি দেখাতে একেবারেই পছন্দ করেন না কিম। তবে 2014 সালে সামরিক ছুটিতে উত্তর কোরিয়ার বড় পর্দায় একটি ছবি দেখানো হয়েছিল। মনে করা হয় এটি কিমের শৈশবের ছবি। নিজেকে বয়স্ক হিসেবে দেখাতে পছন্দ করেন উত্তর কোরিয়ার শাসক। তার জন্মের সাল এবং তারিখ নিয়ে নানান দ্বন্দ্ব এবং ধোঁয়াশার সৃষ্টি করেছেন কিম নিজেই। কোথায় বলা হয় কিমের জন্ম 1982 সালে, আবার কোথাও 1983, এমনকি কোথাও কোথাও কিমের জন্মের সাল 1984ও করা হয়েছে। শুধু সাল নয়, জন্ম তারিখ নিয়েও বিস্তর দ্বন্দ্ব রয়েছে। যে সমস্ত জায়গায় এই সালগুলো লেখা হয় সেখানে কিমের জন্ম তারিখ হিসেবে 8ই জানুয়ারি না হয় 6ই জুলাই লেখা হয়। তবে কিম কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজের জন্মের সাল লেখেন 1982। যদিও দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা বিগত কিছু বছর আগেই জানিয়েছিল কিমের জন্ম 1984 সালে। অন্য নামে পড়াশোনা। 1998 সাল থেকে 2000 সাল অবধি তিনি সুইজারল্যান্ডের বিখ্যাত লিভেফিল স্টেইনহোল্ডলে পাবলিক স্কুলে পড়াশোনা করেন। উত্তর কোরিয়ান দূতাবাসে তার রেজিস্ট্রেশন অবশ্য হয়েছিল ভিন্ন নামে, অর্থাৎ কিম জং উন নিজের পরিচয় গোপন করে পড়াশোনা করেছেন। ছবি দেখে কিম বা উত্তর কোরিয়ার তরফে বিষয়টি স্বীকার না করলেও ওই সময়ে তার সহপাঠীরা এখন হলফ করে বলেন যে তাদের বন্ধুই এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজন রাষ্ট্রনায়ক। পাশাপাশি কিম জং উনের সহপাঠীরা এও বলেছেন যে ছাত্র হিসেবে মোটেও ভালো ছিল না উত্তর কোরিয়ার শাসক। যদিও পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি রয়েছে কিম জং উনের। বিয়েতে স্ত্রীকে ব্যয়বহুল উপহার। 2009 সালে কিছুটা লুকিয়ে রিসোলজুকে বিয়ে করেছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম। দেশের মানুষও কিমের বিয়ের কোনো খবর পাননি। তবে সেই সময়ে নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিয়ের দিন স্ত্রীকে অত্যন্ত ব্যয়বহুল একটি উপহার দিয়েছিলেন কিম জং উন, আর সেটি ছিল একটি হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগ হলে কি হবে, সেই ব্যাগ বিখ্যাত সংস্থা ক্রিশ্চিয়ান ডায়ারের। ব্যাগটির দাম প্রায় $1457, অর্থাৎ প্রায় 1,13,000 টাকা। খাদ্যরসিক কিম। কিছু হোক আর না হোক রোজ নিয়ম করে মাংস চাই কিম জং উনের। ডেনমার্কে সবথেকে উচ্চমানের শুয়োরের মাংস পছন্দ করেন কিম। ইরানের ক্যাভিয়ার মাংস তার বেশ পছন্দ। জাপানের বিখ্যাত থালাসুশি ও শ্যাম্পেন তো কিমের এক প্রকার নিয়ম করে চাই। গরুর দুধ খেতেও তিনি খুব পছন্দ করেন। এছাড়াও তার পছন্দ সাপের ওয়াইন দিয়ে তৈরি খাবার দাবার। নামি দামি সিগারেট ও ওয়াইনের শখ। নানান ধরনের বিলিতি মদ থেকে নানান্তর ওয়াইনের প্রতি খুবই ভালোবাসা কিমের। প্রতি বছর কিমের মদের খরচার পেছনে চলে যায় $30 মিলিয়ন, যা প্রায় 230 কোটি টাকার কাছাকাছি। এই স্বৈরশাসকের সবথেকে প্রিয় ওয়াইন হল হেনেসির ওয়াইন, যা বিশ্বের অন্যতম দামি ওয়াইনগুলির একটি। আর এই এক বোতল ওয়াইনের দাম পড়ে $2,115, যা প্রায় 1,63,000 টাকার কাছাকাছি। কিম যে সিগারেটে সুখ টান দেন তার দাম প্রায় $44 মতো, যা 3,900 টাকার প্রায় কাছাকাছি। আর সেই সিগারেট রাখার একটি জায়গা আছে যা চামড়া দিয়ে তৈরি। তার দাম সিগারেটের প্রায় 3 গুণ। সিনেমার পোকা আর 100 গাড়ির মালিক। সিনেমার খুবই ভক্ত কিম জং উন। তার কাছে কমপক্ষে 20,000 সিনেমার ডিভিডি কালেকশন রয়েছে। তার প্রিয় দুটি ছবি র্যাম্বো এবং গডজিলা। কিম জং উন সিনেমার এমনই অনুরাগী যে নিজের বাড়িতে 1000 আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছে। গাড়ির প্রতি প্রচণ্ড শৌখিন কিম। কিমের গ্যারেজে 100টি গাড়ি রয়েছে। সব ধরনের বিখ্যাত ছোট বড় সব রকমের গাড়ি রয়েছে উত্তর কোরিয়ার শাসকের। তবে কিমের সবথেকে পছন্দের গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ।